শুধু বর্ষবরণ নয়, উৎসবের মৌসুমে রাত আরও রঙিন করতে শহর এবং শহরতলিতে বাড়ছে পার্টি। এর বেশ কিছু পার্টি হয় সকলের নজর এড়িয়ে। এই পার্টিতে শুধু মদ নয়, ব্যবহার হয় আরও অনেক রকমের মাদক। শুধু পার্টি নয়, দিন দিন মাদকের আসক্তি বাড়ছে যুব সমাজের মধ্যে, এমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল। রাত নিঝুম, নিয়নের আলো, মগজে নিকোটিনের ধোঁয়া, ঘষা কাচের আবডালে ঝলসানো মাংস, রঙিন পানীয়, শিরায় শিরায় ছড়িয়ে পড়ে নেশা। উৎসবের মরশুমে বিভিন্ন পার্টিতে মাদকের প্রভাব ক্রমশ বাড়ছে, এমনটাই মনে করছে বিভিন্ন মহল। পাশাপাশি এই মাদকের প্রভাব সীমান্তবর্তী এলাকায় যথেষ্ট উপলব্ধি করছে প্রশাসন। তাই কীভাবে মাদক আটকানো যায় এবং এই মাদকের পেছনে প্রকৃত কারণ কী, কত রকমের মাদক ভারতবর্ষে প্রচলিত রয়েছে, এই সব নিয়েই কলকাতা টিভির বিশ্লেষণ। যত দিন যাচ্ছে নেশা বাজারে বিক্রি হচ্ছে নানা রূপে নানা নামে। মাদককে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়, উত্তেজক মাদক, নিস্তেজক মাদক এবং হ্যালিউসিনেশন মাদক। এই তিন ধরনের মাদক সম্পর্কে জানালেন নার্কোটিক বিভাগের প্রাক্তন অধিকর্তা সুশান্ত নাগ। ড্রাগের যদি এফেক্ট অনুযায়ী ভাবা হয় তাহলে তাকে তিন ভাগে ভাগ করা যেতে পারে এফেক্ট অনুযায়ী। একটা হলো ডিপ্রেসেন্ট, মানে যেটাকে নিস্তেজক, আরেকটা হলো স্টিমুলেন্ট, যেটাকে বলা যায় উত্তেজক, আর আরেকটা হলো যেটাকে ইংরেজিতে বলে হ্যালুসিনোজেন, তাকে বাংলায় বললে হয়তো বিভ্রান্তক বলা যেতে পারে। পার্টিতে ব্যবহার করা হয় সাধারণত উত্তেজক মাদক। এই উত্তেজক মাদক সাধারণত দু ধরনের, জৈব পদ্ধতিতে তৈরি মাদক, সিনথেটিক ড্রাগ যা ল্যাবরেটরিতে তৈরি হয়। উত্তেজক জৈব মাদকের মধ্যে উল্লেখযোগ্য হল কোকেন। এই মাদক নেশার দুনিয়ায় ব্যাপক জনপ্রিয়, দাম বেশি, তাই কোকেন সাধারণত ব্যবহার হয় উচ্চবিত্তের জলসায়। সাধারণত সাউথ আমেরিকার পার্বত্য অঞ্চলে কোকো গাছের চাষ হয়। এই কোকো গাছের পাতার সঙ্গে অন্যান্য রাসায়নিক মিশিয়ে তৈরি হয় কোকেন। যদিও দক্ষিণ আমেরিকায় এই চাষ সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাও দক্ষিণ আমেরিকায় কোকেনের বড় বাজার। পাউডার আকারে এখান থেকেই ছড়িয়ে পড়ে বিশ্বের কোনায় কোনায়। উত্তেজক সিনথেটিক মাদকের জনপ্রিয়তাও নেহাত কম নয়। ভারতসহ বেশ কিছু দেশে উল্কার গতিতে বাড়ছে সিনথেটিক মাদকের ব্যবহার। এর মধ্যে উল্লেখযোগ্য হল অ্যামফোটামিন। এই মাদক মূলত ট্যাবলেট ফর্মে আসে। উন্নত প্রযুক্তির মাধ্যমে এই মাদক তৈরি হয়। জাপান অ্যামফোটামিনের বড় বাজার। পুলিশের নজর এড়াতে এই মাদক নানা নামে বাজারে বিক্রি হয়, যেমন ডেট, ডিএমপি, এমডিএ ইত্যাদি। সিনথেটিক মাদকের মধ্যে আরেকটি পরিচিত নাম মেথামফেটিন। চিকিৎসকরা ওবেসিটির চিকিৎসার জন্য মেথামফেটিন ব্যবহার করে থাকেন। এটি স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে। মেথামফেটিনের দুটি ভাগ, লিভোমেথামফেটিন এবং ডেক্সট্রামেথামফেটিন। এশিয়া, আমেরিকা এবং ওশিয়ানিয়ায় এই নেশার প্রচলন প্রবল। নিস্তেজক মাদক জনপ্রিয় কারণ এই ধরনের মাদকের দাম সাধারণত কম থাকে। নিস্তেজক মাদকের মধ্যে প্রথমেই আসে গাঁজার নাম। গাঁজা কম খেলে নিস্তেজক হলেও এর বেশি ব্যবহার উত্তেজনার বৃদ্ধি করে। গাঁজা গাছ থেকে গাঁজা তৈরি হয়। শুধু ভারত নয়, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমারেও গাঁজা চাষ হয়। গাঁজা থেকে তৈরি হয় হাশিশ। গাঁজা স্ত্রী ফুলের নির্যাস থেকে হাশিশ তৈরি হয়। হাশিশ গাঁজা থেকে তৈরি মাদকের মধ্যে সব থেকে জনপ্রিয়। হাশিশ থেকে তৈরি হয় হাশিশ তেল। গাঁজা ছাড়াও উপমহাদেশের আরেকটি জনপ্রিয় নিস্তেজক মাদক হল আফিম। আফিম থেকে কিছু জীবনদায়ী ওষুধও তৈরি হয়। ভারতের উত্তর পূর্বের কিছু রাজ্যে তাই আফিম চাষ সরকারিভাবে স্বীকৃত। আফিম থেকে তৈরি হয় মরফিন। মরফিন প্রচণ্ড ব্যথার ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এটি মূলত অ্যালকালয়েড জাতীয় পদার্থ, যা ওপিয়াম, পপির বীজের আঠালো রস থেকে তৈরি হয়। মরফিনের সঙ্গে কিছু রাসায়নিক মিশিয়ে তৈরি হয় হেরোইন। এটি পাউডার ফর্মে বাজারে বিক্রি হয়। প্রশাসনের নজর এড়াতে মাদক নানা নামে বাজারে বিক্রি হয়, যেমন ইয়াবা ট্যাবলেট বা অ্যামফোটামিনের আরেকটি রূপ। গাঁজাকে আমেরিকায় মারিজুয়ানা নামে বিক্রি করা হয়। গাঁজাকে মারিজুয়ানা নামেও চেনে বিশ্বের একাধিক দেশের মানুষ। বিক্রেতা এবং ক্রেতা তারা হয়তো নিজেদের কাউকে না জানিয়ে, এটা তো খুব প্রশংসিত ব্যাপার নয়,
ক্রেতা যে সে তার হয়তো পুলিশের ভয় নেই, কিন্তু সে একটা প্রশংসা পাবে না, সেই জন্য একটা পাঁচজনের সামনে অন্য নাম বলবে, আর যে বিক্রেতা সেও পুলিশকে এড়াবার জন্য বা এনফোর্সমেন্ট এজেন্সিকে এড়াবার জন্যে সে বলবে যে সে একটা অন্য নাম বলবে যে নামটা ক্রেতা জানে। ভারতে ফেন্সিডিল জাতীয় কাফ সিরাপ এবং ডেনড্রাইটকেও মাদক হিসেবে ব্যবহার করে যুব সমাজ। এর প্রধান কারণ এই দুটি সহজলভ্য এবং দামেও সস্তা, ফেন্সিডিল তৈরি হয় আফিম থেকেই। যদিও ভারতীয় আইনবিধি অনুযায়ী ডেনড্রাইটকে মাদক হিসেবে গণ্য করা হয় না, প্রত্যেক মাদকের ক্ষেত্রে নির্দিষ্ট আইন রয়েছে যা ভাঙলে শাস্তির কথা উল্লেখ রয়েছে। ক্রিসমাস, বড়দিন এই সময়কে আমরা দেখি যুব সমাজ পার্টিতে থাকে, সেই পার্টিতে থাকার সময় যে ড্রাগগুলো বেশি প্রচলিত তার মধ্যে রয়েছে মেথাম এমফেটামাইন, যেটাকে আমরা বলি যে ইয়াবা ট্যাবলেট, আছে এলএসডি, এলএসডি একটা ড্রাগ যেটা পার্টিতে ছুট কলে পার্টি ড্রাগ বলা হয়, এছাড়া আছে ব্রুফেনাফাইন, আরেকটা আছে খুব প্রচলিত পার্টি ড্রাগ এমডিএমএ, এবং এক্ষেত্রে যেটা কমার্শিয়াল কোয়ান্টিটির উপরে সেক্ষেত্রে সাজার পরিমাণ 10 বছরের কম নয় এবং এটা 20 বছর অবধি হতে পারে। নেশাক্রমেই সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে যুব সমাজের কাছে, এর কারণ হিসেবে উঠে আসছে একাকিত্ব, পারিবারিক জটিলতার মতো হাজার কারণ। উচ্চবিত্ত সমাজ পেরিয়ে নেশা থাবা বসিয়েছে নিম্ন মধ্যবিত্তদের মধ্যেও, প্রশাসন সজাগ হচ্ছে। কলকাতায় অবৈধ ঘোষণা করা হয়েছে হুক্কা বার, তবে শুধু প্রশাসন নয়, সামাজিক জীবনযাত্রার উন্নয়ন ঘটাতে সজাগ থাকতে হবে আমাদেরই। কিভাবে মাদক আটকানো যায় এবং মাদকের চোরাচালান বন্ধ করা যায়, সমাজের বুকে মাদকের প্রভাবকে স্তিমিত করা যায়, সে বিষয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলিতভাবে তার প্রসেসিং এবং তার চিন্তাভাবনা, তার রূপরেখা শুরু করেছে। ক্যামেরায় শ্যামল দত্তর সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি। নতুন বছরের গোড়া থেকেই লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। প্রথম ধাপ হিসেবে পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী 14টি জনসভা করবেন, উত্তরবঙ্গে 8টি এবং দক্ষিণবঙ্গে 6টি জনসভা করবেন নরেন্দ্র মোদি। এর পাশাপাশি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও একাধিক কর্মসূচি রয়েছে। লোকসভা ভোটের এক বছর আগে থেকেই মাটি কামড়ে পড়ে থাকতে চাইছে কেরুয়া শিবির। কয়েকদিন আগে 2024 লোকসভা নির্বাচন নিয়ে বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব একটি বৈঠক করেন, সেখানেই কর্মসূচি নিয়ে চূড়ান্ত হয় সিদ্ধান্ত, কোন রাজ্যে কটা সিট তাদের লক্ষ্য, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এই কর্মসমিতির বৈঠকে। তবে পশ্চিমবঙ্গে কোন জায়গায় এই জনসভাগুলি হবে তা রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে ঠিক করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। কোন কোন জায়গায় এই কর্মসূচিগুলি হবে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে ঠিক করবেন জেপি নাড্ডা। প্রাথমিকভাবে জনসভার যে কর্মসূচি ঠিক হয়েছে সেখানে উত্তরবঙ্গকে বাড়তি গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির। ভৌগোলিকভাবে দক্ষিণবঙ্গের আয়তন অনেক বেশি হলেও বিজেপির শক্তি উত্তরবঙ্গে বেশি, তাই প্রধানমন্ত্রী 8টি জনসভা করবেন উত্তরবঙ্গে, 6টি জনসভা করবেন দক্ষিণবঙ্গে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, বনগা, হাওড়া ও কলকাতায় একটি করে জনসভা হতে চলেছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা প্রায় 18টি জনসভা করবেন। গত লোকসভা ভোটে বাংলায় 18টি আসন পেয়েছিল ভারতীয় জনতা পার্টি, বর্তমানে সেই আসন সংখ্যা হয়ে দাঁড়িয়েছে 16। আসানসোল আসনে শত্রুঘ্ন সিনহা উপনির্বাচনে জয়লাভ করেছেন, এছাড়া ব্যারাকপুর থেকে জয়লাভ করেছেন অর্জুন সিং। তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, এ কর্মসমিতির বৈঠকে কোন রাজ্যে কত আসন তাদের লক্ষ্য তা নিয়েও আলোচনা হয় বৈঠকে। জানুয়ারির মাঝামাঝি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আরও একটি বৈঠক হবে, সেখানে আসন্ন নির্বাচনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা। কোন রাজ্যে কত আসন ভোট তাদের লক্ষ্য, ভোট পরিচালনার জন্য কোনো সংস্থার সঙ্গে তারা গাঁটছড়া বাঁধবেন কিনা, প্রচারের ইস্যু কী হবে, কোন কোন স্টার ক্যাম্পেইনার নির্বাচনী প্রচারে অংশ নেবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে বিজেপি সূত্রে খবর। দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি।